হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশের বাজারে যদি একটি লেটেস্ট স্যামসাং স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই ভিডিওতে দেখানো হয়েছে অফিসিয়াল লেটেস্ট স্যামসাং স্মার্টফোন এবং সেই সাথে জানানো হয়েছে ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন এবং জানানো হয়েছে ফোনগুলোর আপডেট বাজার মূল্য। এই লিস্টের 4 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি A03s। ফোনটির রেয়ার ক্যামেরা 13+2+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 4 জিবি, রম 64 জিবি। ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকছে 6.5 ইঞ্চি PLSI IPS ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.35 GHz-এর অক্টাকোর। ফোনটিতে চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেকের হেলিও P35। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, জিপিইউ পাওয়ার VR GE8320। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 15W-এর ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশের অফিসিয়াল প্রাইস 13,999 টাকা। এই লিস্টের 3 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি F22। ফোনটির রেয়ার ক্যামেরা 48+8+2+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 6 জিবি, রম 128 জিবি। ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকছে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.0 GHz-এর অক্টাকোর। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলো G80। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, জিপিইউ মেলে G52। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 15W-এর ফাস্ট চার্জার। এই লিস্টের 2 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি M32। ফোনটির রেয়ার ক্যামেরা 64+8+2+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 20 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 6 জিবি, রম 128 জিবি। ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকছে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.0 GHz-এর অক্টাকোর। ফোনটিতে চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেকের হেলো G80। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, জিপিইউ মেলে G52। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 25W-এর ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশের অফিসিয়াল প্রাইস 22,999 টাকা। এই লিস্টের 1 নম্বর পজিশনে যে মোবাইলটি রয়েছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি A52S 5G। ফোনটির রেয়ার ক্যামেরা 64+12+5+5 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল। ফোনটির র্যাম 8 জিবি, রম 128 জিবি। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির প্রসেসর 2.4 GHz-এর অক্টাকোর। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 778G। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, জিপিইউ অ্যাড্রেনো 6412। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4500 mAh এবং ফোনটি চার্জ করার জন্য পাচ্ছেন 25W-এর ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 42,499 টাকা।